নমস্কার, ওয়েলকাম টু বিএস একাডেমি। আজকের ভিডিওর মূল বিষয় হলো তিনটা। প্রথম বিষয়টা হলো আপনার যে কত মোট ফর্ম ফিল আপ হয়েছে গতকাল 19 তারিখ পর্যন্ত, কত মোট ফর্ম ফিল আপ হয়েছে সেই ফর্ম ফিল আপের সংখ্যাটা আজকে এই ভিডিওতে বলা হবে। সেকেন্ড হলো আপনার যে এডিট অপশান কবে দেওয়া হবে, অনেকে আর কি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন যে এডিট অপশান কবে দেওয়া হবে। থার্ড হলো যে মানে পরীক্ষাটা আপনার কোন মাসে হতে পারে, সব থেকে বড় নিউজ পরীক্ষাটা আপনার কোন মাসে হতে পারে সেই নিয়ে আজকে ভিডিওতে বলা আর কি হবে। এখানে ভর্তি চলছে আপনার বাংলা বিষয়ে এবং ইংলিশ বিষয়ে। বাংলা আপনাদের আমি ক্লাস নেব, সাহিত্যের ইতিহাস, আপনার টেক্সট বুক, আপনার গ্রামার, যা সমস্ত কিছু সিলেবাস এখানে করানো হচ্ছে 9-10 জন্য। আপনি এখানে আমাকে ভর্তি হতে পারেন অনলাইনে। এখন অনলাইনে পারবে আপনাকে বাঁচাতে এবং আপনার চাকরির একদম সামনে আপনাকে নিয়ে আসতে, পিডিএফ নোটস দিয়ে, ক্লাস দিয়ে, মক টেস্ট দিয়ে। এখন অফলাইন আপনাকে পারবে না, ফার্স্ট কথা। সেকেন্ড হলো যদি চাইছেন যে আমি ইংলিশ ভর্তি হব, আপনি ইংলিশ ভর্তি এখানে হতে পারেন। আমাদের এখানে ইংলিশ ক্লাসও কিন্তু চলছে, স্যার আমরা খুব ভালো। আগে নোটস দেখুন, ক্লাস দেখুন, তারপরে কিন্তু ভর্তি আপনি হবেন উভয়ে, বাংলাতেও ইংলিশেও, ঠিক আছে। এবার মূল কথা হলো যে কত ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হয়েছে। তো দেখুন, গতকাল 19 তারিখ পর্যন্ত সবাই ফর্ম ফিল আপ করেছে এবং ফর্ম ফিল আপ করার পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় 300,000 আশেপাশে চলছে, অর্থাৎ 300,000 কাছাকাছি ফর্ম ফিল আপ কিন্তু এখনও পর্যন্ত হয়েছে। প্রত্যেককে বলবো যে 300,000 মানে কিছুই নয়, 300,000 মানে কিছুই নয়, অতএব 300,000টা বিরাট বড় ফর্ম ফিল আপ কিন্তু নয়। সমস্ত কিছু মিলে আমি বলছি, এটা আপনার প্রাইমারি, আপার, 9-10, 11-12, তো 300,000 কিছুই নেই বন্ধু। 300,000টা আপনি আরামসে পারবেন আর কি এখানে চাকরি ক্র্যাক করতে, যদি আপনার সদিচ্ছা রয়েছে, যদি আপনি হার্ডওয়ার্কিং হন। তাহলে 300,000-এর মধ্যে দেখবেন মানে 150,000-এর উপর ছেলে মেয়ে এই বছর পরীক্ষা পড়াশোনা করে দেবেই না, জাস্ট ফর্ম ফিল আপ শুধু আর কি করেছে। ওকে, আপনাকে এর উপরে আমি একটা ভিডিও ভালো মানে বানিয়ে দেবো, আপনি শুধু ওকে দেখবেন একবার। এবারে হলো কবে দেবে আর কি এডিট অপশান। তো বন্ধু, কবে দেবে আর কি এডিট অপশান, এটা আপনার হয়তো আগামী 2-3 দিনের মধ্যেই নতুন নোটিস আসছে আপনার এডিট অপশান নিয়ে। অনেকের এবারে ভুলভ্রান্তি হয়েছে, তারা একটু কাইলে ঠিক করে নেবেন এডিট অপশানে গিয়ে, ক্লিয়ার। এটা হয়তো আগামী 2-3 দিনের মধ্যে আর কি এডিট অপশানটা দেওয়া হতে পারে। আর এবারে মোট কথা হলো যে কবে হবে আপনার পরীক্ষাটা। সব থেকে বড় এখনো পর্যন্ত নিউজ এটাই যে পরীক্ষাটা আপনার কিন্তু খুব জলদি হবে। পরীক্ষাটা যা ভাবলাম যে হয়তো আমি ভাবছিলাম যে পরীক্ষাটা হয়তো পুজোর পরে হবে, যারা আমার কাছে পড়াশোনা করছে বাংলাতে বা ইংলিশে বা পিটি বা যারা যারা পড়াশোনা করছে, আমরা ভাবলাম যে হয়তো পরীক্ষাটা হলাম হয়তো যে পুজোর পরে হবে, কিন্তু শুনছি তা পুজোর পরে হবে না, এটা শুনছি পুজোর কিন্তু আগেই হয়ে যেতে পারে, অর্থাৎ মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পরীক্ষার্থী হতে পারে। অতএব এটা নিয়ে একটু দ্বন্দ্বে আছি আমি, আরও খোঁজ নাগার চেষ্টা করছি যে কবে হতে পারে পুজোটা মানে পরীক্ষাটা। আপনার প্রত্যেককে বলবো যে সঙ্গে থাকবেন এবং মোটামুটি একটা আপনার হাতে সময় আছে 4-5 মাস নিজেকে তৈরি করার জন্য। প্রত্যেককে বলবো যে এই সময়টাকে ইউটিলাইজ করুন, সময়টাকে সদ্ব্যবহার করুন এবং পড়াশোনা করুন। যদি চান যে ভর্তি হবো বাংলা ইংলিশে, আমাদের এখানে আপনি আসতে পারেন, আমাদের এখানে ভর্তি এখানে চলছে। প্রত্যেকের রইল শুভেচ্ছা, গুড নাইট, ভালো থাকবেন, ধন্যবাদ।